প্রায় দেড় মাস পর মসজিদ আল হারাম ও মসজিদ আল নববীতে নামাজ পড়লেন মুসল্লিরা শুক্রবার আট রমজান থেকে এই দুই মসজিদে তারাবি নামাজের অনুমতি দেয় সৌদি সরকার তবে দেয়া হয়েছে কিছু নির্দেশনা প্রত্যেকে নিজ নিজ জায়নামাজ ও পবিত্র কুরআন সঙ্গে আনতে হবে নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব মসজিদের অজুখানা বন্ধ থাকায় বাসা থেকেই সারতে হবে অজু এছাড়া ব্যবহার করতে হবে মসজিদের সামনে রাখা স্যানিটাইজার করোনা শনাক্তে মসজিদ দুটিতে বসানো থার্মাল স্ক্যানার একসঙ্গে পঁচিশ ব্যক্তির তাপমাত্রা পরীক্ষা করতে সক্ষম দ্রুত সময়ের মধ্যে সবকিছু আগের মতোই স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ করোনা সংক্রমণ রোধে বিশে মার্চ থেকে মসজিদ দুটিতে মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার সৌদি আরবে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন চব্বিশ হাজারের বেশি মানুষ মারা গেছেন একশো জন